নিজেদের অফিসে বৈঠক না করে ইউনিয়ন পরিষদের সদস্যরা গোপনে বৈঠক করছিলেন রিসর্টে। এ অবস্থায় হাতে নাতে ১৯ ইউপি সদস্যকে আটক করে পুলিশ। আটককৃতরা কক্সবাজার জেলার ৯টি উপজেলার ইউপি সদস্য। শুক্রবার গভীর রাতে কক্সবাজার শহরের কলাতলী ইউনি রিসর্টের পঞ্চম তলার হলরুমে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামীপন্থী ইউপি সদস্যরা গোপনে রিসর্টে বৈঠক করছিলেন। তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। ওই বৈঠকে ৭০ জন ইউপি সদস্য ছিলেন। অভিযান টের পেয়ে বাকিরা পালিয়ে গেছেন। আমাদের কাছে একটা অভিযোগ ছিল যে একটা গোপন বৈঠক সংগঠিত হচ্ছে। তো সংবাদ পেয়ে আমরা গোয়েন্দা সংবাদের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে এখানে এসে এটা যাচাই বাছাই করতেছি। আর এখানে এসে যেটা যে লোকগুলোকে আমরা পেয়েছি, উক্ত লোকগুলোর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না, কোনো মামলা আছে কি না, এটা আমরা যাচাই বাছাই করে তারপর যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তাদেরকে কর্তৃপক্ষের নির্দেশে, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা ছেড়ে দিচ্ছি। আর যদি এর মধ্যে কোনো নিয়মিত মামলার আসামি কারো অভিযুক্ত কাউকে পাওয়া যায় সেটা পরে আপনাদেরকে জানানো হবে।